সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্টবেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে অপারেটর নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদেরকে সুপারভাইজার এবং নানান রকম জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট অফিসে টেকনিশিয়ান পদের জন্য নিয়োগ চলছে, যেখানে আপনাদের শূন্য পদ টোটাল জানানো হচ্ছে 291 জন এবং আপনারা নানান রকম পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে জানিয়ে দেবো সমস্ত রকম ইনফরমেশান। তার আগে আপনাদেরকে জানাবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে বেতন, এখানে বেতন হচ্ছে শুরু হবে 6,300 থেকে 20,200 টাকা। এখানে নানান রকম পদের জন্য নানান রকম বেতন রাখা হয়েছে, এটা আপনাদেরকে বেতন জানিয়ে দেওয়া হলো। এছাড়াও আপনারা নানান রকম পদের জন্য নানান রকম বেতন পাবেন। এছাড়াও আপনাদেরকে পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে, আপনারা যদি সুপারভাইজার পদের জন্য আবেদন করেন, ইঞ্জিনিয়ার মেকানিক ইঞ্জিনিয়ার লাগবে, তার সঙ্গে ডিপ্লোমা যদি থেকে থাকে আপনারা আবেদন করতে পারবেন। এরকম আপনাদের টোটাল মোটামুটি ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের একটু নম্বরগুলো দেখে নেবেন। এখানে আপনার 50% মাধ্যমিক পাশ, সঙ্গে আপনার যদি কোনো ট্রেড থেকে থাকে তাহলেও আপনারা ফিটার বা ইলেকট্রিশিয়ানের যদি 3 বছরের ট্রেড থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এছাড়াও আপনারা আবেদন করবেন কিভাবে, আবেদন করতে গেলে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আপনাদের, তার আগে আপনাদেরকে বয়স জানিয়ে দিই, বয়স হতে হবে আপনাদের 32 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে 300 টাকা আবেদন ফিস দিতে হবে এবং আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও দিতে পারেন। এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি এবং ইসি এবং প্রতিবন্ধীদের এবং পিডব্লিউডিদের জন্য আবেদন ফি কোনো দিতে হবে না। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনাদের নিজস্ব বৈধ ইমেল আইডি থেকে। অনলাইনে আবেদন করা যাবে 16 নভেম্বর তারিখ পর্যন্ত। এবং আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা, বিস্তারিতভাবে যদি আপনারা ডিটেলস পেতে চান অবশ্যই ডেসক্রিপশানে আপনাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা ওখান থেকেও অন্য ইনফরমেশানগুলো কালেক্ট করে নিতে পারেন বন্ধুরা। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, ভিডিওটিকে লাইক করে যান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত সরকারি চাকরির ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।